গুড মর্নিং দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা রাখি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল ঠিক 8:30। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। মেয়ে নাতনি ঘুমোচ্ছে, এই জন্য ব্রেকফাস্ট আমি পরে করব, মানে একসাথেই করব। তোমাদের সামনে চলে এসেছি আমি। আজকে তো একটা খেলা দেখতে হবে। আজকে আমরা একটা খেলা খেলবো। আমাদের চাই কোথাও যাব না, তবে শুরু করা যাক। খাটের তলায় খেলনা, বার করতে খাটের তলার উপরে খেলো না, ওই খেলনাটা বার করতে ও তাহলে না। দেখালাম কষ্ট করে কষ্ট আমাদের খেলতে হবে।
আজ এসি লাগানো হলো। আমার নাতনি খুব কষ্ট হচ্ছিল, ও বারবার বলছিল যে দাদু এসি নাই, খুব গরম লাগছে, তোমার এসি নাই কেন, তুমি এসি কিনো নাই কেন, এসির জন্য খুব ঝামেলা করছিল। ঝামেলা বলতে গেলে আমার নাতনি সত্যি কথাই গরমে খুব কষ্ট পাচ্ছিল। এমনি তো আমার ঘর অ্যাসবেস্টস, প্রচণ্ড গরম, আর ওর তো মোটামুটি কিছুটা অভ্যাস আছে এসির, তাই এসি আমার মেয়ে লাগিয়ে নি। এখন রাত্রি 9:45 বাজে, না দিদিভাই বলো 9:45 বাজে। হ্যাঁ, আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি, আর ডাক্তার দেখিয়েছি, সেই ডাক্তারের প্রেসক্রিপশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলি, ডাক্তারে ইসিজি করতে বলেছে, সেই ইসিজিটা কখন করতে হবে সেটাও ডাক্তারবাবু বলে দিয়েছেন। ডাক্তারবাবু বলেছেন যখন আবার পুনরায় ওইরকম কোনো ঘটনা ঘটবে, যেমন ধরো আমি পড়ে যাচ্ছিলাম বা পড়ে গেছি, সেই ঘটনা থেকে 24 ঘন্টার মধ্যে আমাকে ইসিজি করতে বলেছে। আরেকটা জিনিস যেটা আমি ভেবে পাচ্ছিলাম না, আমার কথাগুলো শুনে ডাক্তারবাবু আমার ডাইন পায়ে পায়ের গোড়ালিতে এইভাবে চাপ দিল, চাপ বেশি জোরে চাপ দেননি, একটু হালকা করে চাপ দিয়েছে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রচণ্ড ব্যথা হলো, প্রচণ্ড ব্যথা পেয়েছি, ওই নার্ভের উপরে চাপ দিয়েছে। আমি আবার বললাম ডাক্তারবাবু আমার তো পায়ে কোনো ব্যাপার হয়নি। ডাক্তারবাবু বললেন যে আপনার পায়েতেই অনেক দোষ আছে। আমি তো একটু অবাক হইলাম যে কি করে হলো, বলল আপনার পায়ের ভিতরে ফুলে গেছে, ফুলে আছে, আপনার নার্ভের দোষ আছে, এই পায়ের নার্ভের দোষ আছে, যার জন্য ওই নার্ভে চাপ দিলে ব্যথা হচ্ছে। আপনার পাটা বেশ ফোলা আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। আমি পরে ভালো করে চেক করলাম যে ঘটনাটা ঠিকই, পায়ে আমার নার্ভে দোষ আছে, মুখে মধ্যে রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, আর এটা কিন্তু আমার বহুদিন ধরেও দেখেছি, আমি হাঁটতে গেলে অনেক সময় পায়ের পাতাটা একটুখানি ডাইনে বেঁকে যায়, কখনো হাঁটতে পারি না, আমি নিংড়ি নিংড়ি হাঁটি, তখন বুঝতে পারিনি। ডাক্তারবাবুর কথাই বুঝলাম যে হ্যাঁ আমার তাহলে পায়ে দোষ আছে, পায়ের এক্স রে করা হয়েছে, দোষটা ধরা পড়েছে। তোমাদের সেই এক্স রেটাও আমি শেয়ার করেছি, ঠিক কোথায় আমার ফলটা আছে পায়ের নার্ভে সেটাও আমি কলম দিয়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। আর আমার নাতনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিল গরমে, না দিদিভাই খুব গরমে কষ্ট পাচ্ছিল, তাই আজকে যে এখনো কাজ হচ্ছে, ওই যে মিস্ত্রি কাজ করছে, অনেকক্ষণ ধরে আসছে মিস্ত্রি কাজ করছে, আজকে এই মিস্ত্রির কাজ হয়ে যাবে, কিন্তু আজকে এসি চলবে না, কালকে আবার আরেক মিস্ত্রি আসবে, সে কারেন্টের লাইনে ঠিক করবে, কারেন্টের লাইনে যোগাযোগ করে দিলে হয়তো কালকে দুপুর বা বিকাল থেকে এসি চলবে। এসিটা আমার প্রয়োজন ছিল না, কিন্তু আমার নাতনির খুব কষ্ট হচ্ছিল, নাতনির জন্য আমার মেয়ে এসির ব্যবস্থা করে দিল। আর আজকে আবারও এসেছিল সেই মাছ দিয়া থেকে পাপিয়া লাইফ স্টাইল, ও এসে ও একই কথা, লাইফ স্টাইল পাপিয়া লাইফ, ওর একই কথা,
যে এখন তো মেয়ে জামা মেয়ে নাতনি আছে, যখন ওরা থাকবে না আমাকে যেতে বলেছে, এবং এর আগের দিনও বলেছিল, সেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে একদিন দুদিন না, অনেক দিন বা সারা বছর ওর বাড়িতে আমি থাকব। ও আমার ঘর সব কিছু দেখাশোনা করবে, শুধু আমার যে মান্থলি যে ওষুধের খরচ সেটা দিতে পারবে না। আমি বললাম ওই খরচ তো আমার মেয়েই দেয় প্রতি মাসে। যেমন আগামী 16 তারিখ রবিবার আমার যে মেইন ডাক্তার, সেই মেইন ডাক্তারের ডেট আছে, আমি সেখানেও যাব। এই যে আমার যে ঘটনাটা ঘটে গেল এটাও আমি তার সঙ্গে শেয়ার করব, ডাক্তারবাবুর সঙ্গে। তারপরে ডাক্তারবাবু যা ভালো বুঝে ওষুধপত্র দেবে। আর এমনি তো আমার প্রস্তুতির জন্য আমি প্রতি মাসেই যাই, সেই হিসাবে 16 তারিখের ডেট আছে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ সবই নাটক, আমার কিছুই হয়নি, সবই নাটক। আমি চাই তোমাদের সেই কথাগুলো যেন সবসময় নাটকই থাকে। তাহলে কি হবে, আমি যতবার অসুস্থ হব, যতবার আমি বিছানায় পড়ব, ততবার তোমরা কমেন্ট করবে নাটক। আর সেই নাটক যদি সত্য সত্য নাটকই হয় তাহলে আমি অনেক দিন আরও বাঁচব। অতএব তোমরা নাটক বললেও খারাপ না, আমার সেটা ভালোই লাগবে। আমার দিক দিয়ে নাটকই হোক, তোমাদের সঙ্গে আমি ডাক্তারের প্রেসক্রিপশান, তারপরে এক্স রে রিপোর্ট, এক্স রে প্লেট সবই শেয়ার করেছি। এবার তোমাদের ব্যাপার, যাই হোক, আর ভিডিও বড় করছি না, ভিডিওটা শেষ করতে হবে। আর যেহেতু ফ্যান অফ করে ভিডিও করছি, নাতনির খুব কষ্ট হচ্ছে, আর মিস্ত্রিরা এখনও কাজ করবে, আর এখন অনেক সময় লাগবে। কাজ হয়ে গেছে না, যাই এই মাত্র এদের কাজ হয়ে গেল, আগামীকালকে আর কারেন্টের কাজ। তাহলে এবার বলো, আমি আমরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে নতুন একটি ভিডিও বা ব্লগের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা টাটা টাটা।